হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আবার নিয়ে এসেছি একটা গরুর মাংসের রেসিপি। খুব সহজে কিভাবে আপনারা গরুর মাংস তৈরি করবেন সেটা আজকে আপনাদেরকে আমি করে দেখাবো। প্রথমে আমরা এখানে চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, দেখুন। এখন আমরা এখানে তেল দিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা সম্পূর্ণ আপনাদের উপর। এখানে আমি গরুর মাংস যেহেতু একটু বেশি, এখানে আমি আপনার 6 টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি। এখন আমরা এখানে কয়েকটা এলাচ, দারচিনি, তেজপাতা আর লং নিয়ে নিয়েছি, এগুলো আমরা এখন দিয়ে দিব এখানে। এখানে আমরা পেঁয়াজ কুচি দিচ্ছি, এগুলো আমরা এখন বাদামি কালার হওয়া পর্যন্ত একটু নেড়ে নিব। দর্শক দেখুন, আমাদের পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে এসেছে। আমরা এখন এখানে আমি এখানে 2 চামচ রসুন বাটা নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি 5 চামচ, বাদাম বাটা নিয়েছি 2 চামচ, আদা বাটা নিয়েছি 2 চামচ। আমি এখন সবগুলো এক এক করে দিয়ে দিব এখানে। আমি এখানে কাঁচামরিচ বাটাও নিয়েছি 1.5 চামচের মতো। এখানে আমরা টমেটো কুচি দিব, কয়েক টুকরা আলু দিব। এখানে আমরা এখন 1.5 চামচের মতো হলুদ দিয়ে দিব, মরিচের গুঁড়ি দিব 5 চামচের মতো। আমরা এখানে ধনে আর জিরার গুঁড়ি দিচ্ছি 1 টেবিল চামচের মতো, মশলার গুঁড়ি দিচ্ছি 2 টেবিল চামচের মতো। লবণ দিচ্ছি আন্দাজ মতো। তাই এখানে একটু মশলা কষানোর জন্য পানি অ্যাড করছি। এখানে আমার গাছের পোলাও পাতা আছে, এখানে আমি পোলাও পাতা দিয়ে দিচ্ছি। এখন আমরা এটা কষানোর জন্য ঘুরে দিব। দর্শক আমরা এখন ভিউয়ার্স, আমরা এখন মাংসগুলো দিয়ে দিব এখানে। মাংসগুলো নেড়ে দিব, মাংসগুলো দিয়ে আমরা এখন ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আমরা এগুলো আবার কষতে দিব, মাংস 20-25 মিনিটের মতো এগুলো আমরা আবার কষাবো। দশ বিভাজ দেখেন, আমাদের মাংসগুলো কষে এসেছে। আমরা এখন এখানে পানি অ্যাড করব, সামান্য পরিমাণ পানি অ্যাড করছি। আমরা এখন এখানে ধনে পাতা অ্যাড করব। বিভাজ দেখুন, আমাদের মাংসগুলো হয়ে এসেছে। আমরা একটু ঝুল ঝুলে রাখবো, একটু পাতলা ঝুল রাখবো। আমরা এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স দেখুন, আমাদের মাংস অলমোস্ট তৈরি। আজকের জন্য এটুকুই তাহলে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে রাখবেন, যেন আমি পরবর্তী রেসিপিগুলো দিলে আপনারা যেন পেয়ে যান। আজকের জন্য এটুকুই, আসসালামু আলাইকুম।